Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকেও আমি হাজির হয়েছি তোমাদের জন্য ইংলিশের আরো একটি নতুন টপিক নিয়ে এবং সেটি হচ্ছে ক্লজ। Yes, আমি আজকে ক্লজ নিয়ে আলোচনা করব। তো ক্লজ এই বিষয়টা বিশেষ করে এই টপিকটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এই টপিকটা বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছো, যারা বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, অথবা এমসিকিউ টাইপের যে কোয়েশনগুলো তোমাদের হয়, যারা প্রিপারেশন নিচ্ছ জব প্রিপারেশন, তাদের সবার জন্য এই ক্লজের আইটেমটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। তো চলো ফার্স্টে আমরা জেনে নিই যে ক্লজটা আসলে কি। ক্লজ হচ্ছে, দেখো নিচে লেখা রয়েছে, ক্লজ হচ্ছে মূলত শব্দের সমষ্টি যার ভিতরে একটি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে। হ্যাঁ, এটি শব্দের সমষ্টি, কয়েকটি শব্দ একসাথে থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্লজের ভিতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাল ভার্ব থাকবে। তো ফাইনাল ভার্ব জিনিসটা কি, এটা যদি তোমরা একটু ডিটেলস জানতে চাও তাহলে আমি বলবো যে আমি অলরেডি ভার্বের একটা বিস্তারিত ক্লাস নিয়েছি, আমি ডান পাশে আই বাটনের লিঙ্কটি দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে ভার্বের বিস্তারিত ক্লাসটি করে আসতে পারো, তাহলে ফাইনাল ভার্ব সম্পর্কে অনেক বেশি ধারণা পাবে, তাহলে ক্লাসটি বুঝতে আরও অনেকটা সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে। ওকে ফাইন, এবার দেখা যাক যে ক্লজের ওপরে আসলে পরীক্ষা কোয়েশ্চেন কেমন থাকতে পারে। একটা এমসিকিউ টেস্ট দিচ্ছি, বিগত বছরে আসা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হি আস্কড মি হোয়েদার আই উড হেল্প হিম। তো এই বাক্যে লক্ষ্য করে দেখো, হোয়েদার আই উড হেল্প হিম, এইটুকুতে আমি আন্ডারলাইন করেছি বা এইটুকুতে আন্ডারলাইন করা ছিল। তো এই আন্ডারলাইনকৃত অংশটুকুকে আমরা কি ক্লজ বলতে পারি? অপশন হচ্ছে এটা কি নাউন ক্লজ, অপশন বি এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন সি এটি কি অ্যাডভার্বিয়াল ক্লজ, নাকি ডি নাম্বার প্রিপজিশনাল ক্লজ। তো তোমরা একটু গেস করো দেখি রাইট আনসার কি। আচ্ছা, রাইট আনসারটা বলে দিচ্ছি, রাইট আনসার হচ্ছে নাউন ক্লজ। তো যারা বলতে পেরেছ, কনগ্রাচুলেশন। তো এটা আসলে কেন নাউন ক্লজ হচ্ছে, এটাকে আমরা কেন নাউন ক্লজ বলবো, একটু পরে তোমরা নিজেরা অটোমেটিক্যালি আমার আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফার্স্টে আপনারা জানার চেষ্টা করব যে ক্লজ কত প্রকার। তো ক্লজ হচ্ছে মূলত তিন প্রকার। নাম্বার ওয়ান, ইনডিপেন্ডেন্ট ক্লজ, যেটার অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বা যেটাকে মেইন ক্লজ নামে ডাকা হয়, এটা হচ্ছে প্রধান ক্লজ বা প্রধান বাক্য। আরেকটি ক্লজ, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বা অন্যের ওপর অধীন, যেটাকে বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এই যেখানে আমি বাংলা করে দিয়েছি যে প্রধানের ওপর নির্ভরশীল একটি ক্লজ। এবং থ্রি নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আরেকটি ক্লজ রয়েছে সেটি, যা সাধারণত অ্যান্ড, বাট, অর, ফর এই জাতীয় কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ওকে, এই হচ্ছে ক্লজের তিনটা প্রকার। আচ্ছা, এবার আমরা একটু আলাদা করে জানার চেষ্টা করব যে ইনডিপেন্ডেন্ট ক্লজ যেটা, বা মেইন ক্লজ যেটা বলছি, সেটা কাকে বলে। যে ক্লজ অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজ বা বাক্যের ওপরে নির্ভর করে না, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে অন্য কার ওপর ডিপেন্ড করে না। আমি একটু পরে উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি। এরপরে আসো সাবঅর্ডিনেট জিনিসটা কি। সাবঅর্ডিনেট হচ্ছে যে ক্লজ অর্থ প্রকাশে প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা ইনডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের ওপরে নির্ভর করে অর্থটা ক্লিয়ার করবে, প্রকাশ করবে। ফর এক্সাম্পল, আমি এই ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইটা ক্লজেরই এই দুইটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। আচ্ছা, সাজেস্ট মি অ্যাজ ইউ আর ওয়াইজ। তুমি লক্ষ্য করে দেখো আমার এইখানে সেন্টেন্সের দুটি পার্ট, একটা হচ্ছে সাজেস্ট মি, আরেকটা হচ্ছে অ্যাজ ইউ আর ওয়াইজ। তো এখন প্রশ্নটা হচ্ছে, সাজেস্ট মি বলার পর যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিই তাহলে দেখো বাক্যটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে, সাজেস্ট মি, আমাকে পরামর্শ দাও, কথা শেষ। তাহলে এই যে অংশটুকু অর্থ পরিপূর্ণ করে দিল বা এই বাক্যটুকু অর্থ পরিপূর্ণ করছে, এটার নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। পক্ষান্তরে তুমি অন্যদিকে লক্ষ্য করো, তুমি যখন বলবে অ্যাজ ইউ আর ওয়াইজ, যেহেতু তুমি জ্ঞানী, তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু তুমি জ্ঞানী তাহলে কি, তাহলে এই যে কিছু একটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ তার অর্থ পরিপূর্ণ করার জন্য সবসময় মেন ক্লজের ওপরে নির্ভর করবে। তাহলে এই বাক্যে এইটুকু হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ, আর অ্যাজ থেকে শুরু করে বাকি অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তারপরে আর একটি উদাহরণ দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, তোমরা একটু অনুভব করো, একটু ধারণা করো যে এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ কোনটি বা প্রধান সেন্টেন্স কোনটি, আর সাবঅর্ডিনেট কোনটি।
আচ্ছা একটু মিলিয়ে নাও তোমার ধারণার সঙ্গে সেটি হচ্ছে ইফ ইউ কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট কেন এটাকে সাবঅর্ডিনেট বলবো কারণ দেখো তুমি যখন বলবে ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে প্রশ্ন রয়ে যায় তাহলে কি যদি তুমি আসো তাহলে কি কিন্তু আমি যখন বলবো আই শ্যাল গো আমি যাব তাহলে কিন্তু অর্থটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আই শ্যাল গো আমি যাব সো এটার নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ এবার আসো আমরা কোঅর্ডিনেট ক্লজটা একটু জানার চেষ্টা করি এটা আমি প্রথমে বলেইছি একটু তোমাদের হিন্টস দিয়েছিলাম সেটা হচ্ছে সাধারণত অ্যান্ড বাট অর ফর এই জাতীয় কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে শর্টকাট স্ট্রাকচারটা তোমরা একটু দেখে রাখো সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে প্রথমে এবং শেষে থাকবে আরেকটি প্রিন্সিপাল ক্লজ এই দুটি ক্লজের মাঝখানে যখন তোমার এই বৈশিষ্ট্যগুলো যুক্ত থাকবে এই যে কোঅর্ডিনেট কনজাংশন বলছি এগুলোকে আমরা এই কোঅর্ডিনেট কনজাংশন যখন কোনো সেন্টেন্সের মাঝখানে থাকবে দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে তখন তার নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ ফর এক্সাম্পল স্লিপ এটা দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ঘুমো অর হ্যাঁ এই যে এই কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে আমি অর নিয়েছি এবং রিড দ্য লেসন এটা হচ্ছে আরেকটি প্রিন্সিপাল ক্লজ সো অবশ্যই আমরা এটাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ এবং এটাও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এরপরে আরেকটি উদাহরণ দেখো উই আর হ্যাপি অ্যান্ড উই আর ডুইং আওয়ার ডিউটি আমি মাঝখানে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত করেছি তাহলে এটিও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এটিও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এরপরে শি ইজ পোর বাট ইন্টেলিজেন্ট দেখো আমি কী দ্বারা যুক্ত করেছি বার দ্বারা যুক্ত করেছি সো শি ইজ পোর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এবং ইন্টেলিজেন্ট আসলে এইটাকে ক্লজ তোমাদের হয়তো বা মনে হচ্ছে না এটা একটা ওয়ার্ড মনে হচ্ছে কিন্তু মূলত এই বাক্যের এখানে শি ইজ ইন্টেলিজেন্ট এইটা লুকোনো রয়েছে আমরা জানি অ্যান্ড বাট অর এগুলোর আগে পরে সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব হলে দ্বিতীয়টি দিতে হয় না আসলে সেই কারণেই বাট ইন্টেলিজেন্ট বলা হয়েছে কিন্তু মূলত এখানে লুকোনো রয়েছে বাট শি ইজ ইন্টেলিজেন্ট ওকে তো এবার আসো আমরা জানার চেষ্টা করব কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ যতগুলো তোমরা ক্লজ দেখলে বিশেষ করে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এবং হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ তার ভেতরে শুধুমাত্র প্রকার রয়েছে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের এবং পরীক্ষাতে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের যে প্রকারগুলো রয়েছে সেইগুলোই কিন্তু আইডেন্টিফাই করতে বলা হয় তো সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার দেখো আমি দিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন প্রকার নাম্বার ওয়ান নাউন ক্লজ নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লজ নাম্বার থ্রি অ্যাডভার্ব ক্লজ এবার পরীক্ষাতে বেসিক্যালি কিন্তু এটাই জিজ্ঞাসা করা হয় আন্ডারলাইন করে যে এই ক্লজটাকে কি বলা হয় ওটি কি নাউন ক্লজ ওটি কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তো চলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব যে কিভাবে নাউন ক্লজ গঠিত হয় নাউন ক্লজের শর্টকাট কোনো টেকনিক রয়েছে কিনা অ্যাডজেক্টিভ ক্লজ কি তার কোনো শর্টকাট টেকনিক রয়েছে কিনা অ্যাডভার্বিয়াল ক্লজ কি কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ চেনা যায় ইত্যাদি আই থিঙ্ক আজকে আমি তোমাদেরকে যে শর্টকাট টেকনিকটা দেব এটা যদি ভালো করে তোমরা নোট করে রাখো এবং বারবার দেখো তাহলে নেক্সটে ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ওকে সো আমরা ফার্স্টে জানার চেষ্টা করব নাউন ক্লজ সম্পর্কে নাউন ক্লজটা আসলে কি নাউন ক্লজ হচ্ছে মূলত নাউনের পজিশনে বসবে যে ক্লজ সেটি আচ্ছা এবার আমি এখানেও দিয়ে দিয়েছি নাউনের পজিশনগুলো সেই সেই জায়গাগুলোতেই মূলত নাউন ক্লজ বসবে নাউন ক্লজ যখন সাবজেক্ট আই মিন সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ বসবে আচ্ছা শর্টকাটে ব্যাপারটা দাঁড়াবে যে প্রথমে একটা ক্লজ থাকবে তারপরে ভার্ব তারপরে বাকি অংশ এক্সটেনশন এই যে প্রথমে যখনই কোনো ক্লজ দ্বারা শুরু হবে এরপরে ভার্ব থাকবে তখন এই প্রথম ক্লজটার নাম বলে দেবো আমরা নাউন ক্লজ ফর এক্সাম্পল হোয়াট ইউ সে ইজ নোন টু অল আচ্ছা এই যে দেখো হোয়াট ইউ সে তুমি যা বলো ইজ নোন টু অল সেটা সবার কাছে জানা এই যে এইটুকু হচ্ছে একটা ক্লজ এবং তারপরে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং তারপরে বাকি অংশ রয়েছে সো হোয়াট ইউ সেতে যদি আন্ডারলাইন করে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটা কী ক্লজ তুমি অবশ্যই বলবে এটা নাউন ক্লজ তার মানে প্রথমে ক্লজ থাকার পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই প্রথম ক্লজটার নাম হয়ে যাবে নাউন ক্লজ আচ্ছা এরপরে দেখো নাউন ক্লজ যখন অবজেক্ট তার মানে অবজেক্ট পজিশনেও নাউন ক্লজ বসবে শর্টকাটটি হচ্ছে এইরকম সাবজেক্টের পর যদি তোমরা কখনো ট্রানজিটিভ ভার্ব দেখো ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে আচ্ছা তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কী এটা তোমাদের জানা দরকার তো ট্রানজিটিভ ভার্বের জন্য ভার্বের ক্লাসটা করে আসা খুবই দরকার আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ভার্বের ক্লাসটা করে আসো তাহলে আজকের ক্লজের আলোচনাটি তোমাদের জন্য পরিপূর্ণতা পাবে তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমি একটু শর্টকাটে শেয়ার করি সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব মূলত হচ্ছে সেই ভার্ব যার পরে একটি অবজেক্ট থাকে ওকে সো এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি আই নো এই যে সাবজেক্ট বসেছে নো তারপরে হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব বলছি আমরা নো মানে জানি কী জানি এই যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি এইটা সো এই ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সো আই নো এই যে ট্রানজিটিভ ভার্বের পরে
আমরা যে ক্লজটা নিয়েছি এই ক্লজটার নামই হচ্ছে মূলত নাউন ক্লজ সো ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে যখনই আমরা কোনো ক্লজ দেখতে পাবো তার নাম হয়ে যাবে নাউন ক্লজ আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করি এটা অনেক সময় আমাদের কনফিউশন তৈরি করে হি আস্কড মি হোয়েদার আই উড হেল্প হিম এই যে উদাহরণটা তোমরা দেখছো এটা কিন্তু প্রথমে আমি এমসিকিউ আকারে দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম না এবং মনে করে দেখো আমি কিন্তু এইটুকু তো আন্ডারলাইন করা ছিল এটুকুর নাম বলেছিলাম নাউন ক্লজ তো এটাকে আমরা কেন নাউন ক্লজ বলেছিলাম সেটা কিন্তু ক্লিয়ার করিনি এখন ক্লিয়ার করছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে হি আস্কড মি এই যে মি মিটা কিন্তু অবজেক্ট তো তোমরা হয়তো বা অনেকেই জানো বা না জানলে জেনে রাখো যে সেন্টেন্সে কিন্তু অবজেক্ট দুটি বসতে পারে তো মি হচ্ছে একটা অবজেক্ট আর হোয়েদার আই উড হেল্প হিম এটাও কিন্তু একটা অবজেক্ট তুমি লক্ষ্য করে দেখো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় আমি আরেকবার রিপিট করছি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট তুমি লক্ষ্য করো হি আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল আমাকে আচ্ছা কী জিজ্ঞাসা করেছিল এই যে এইটুকু উত্তর যে হোয়েদার আই উড হেল্প হিম যে আমি তাকে সাহায্য করব কি না যে এই যে অংশটুকু বসালে এটাও কিন্তু অবজেক্ট সো অবজেক্টের পজিশনে যারা বসবে তারাও কিন্তু নাউন ক্লজ হবে এই যে অবজেক্ট মানে সেটি হচ্ছে নাউন ক্লজ তো অনেকেই আমাকে প্রশ্ন করে যখন এই রুলসটি বা শর্টকাটটি আমি বুঝাই তখন বলে যে ট্রানজিটিভ ভার্বের পরে ক্লজ তো এটা তো একটি ট্রানজিটিভ ভার্ব তারপরে তো ক্লজ বসেনি একটি অবজেক্ট বসেছে তাহলে এরপরে যে ক্লজটা বসলো তার নাম কি সেটার নামও হচ্ছে নাউন ক্লজ কেননা এটিও অবজেক্ট এটিও অবজেক্ট সো অবজেক্টের পজিশনে বসলেই সেটি আসলে নাউন ক্লজ হয়ে যাবে এরপরে দেখব আমরা নাউন ক্লজ যখন প্রিপজিশনের অবজেক্ট হয় আচ্ছা তার মানে প্রিপজিশনের পরে যে ক্লজটা থাকবে সেটি হচ্ছে নাউন ক্লজ শর্টকাটটি হচ্ছে এইরকম যে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে তার মানে প্রিপজিশনের পরে কোনো ক্লজ থাকলেই তাকে আমরা একেবারে চোখ বন্ধ করে বলে দেব সেটি হচ্ছে নাউন ক্লজ ফর এক্সাম্পল আই এম শিওর অফ এই যে অফ প্রিপজিশন রয়েছে আর প্রিপজিশনের পরে দেখো ক্লজ রয়েছে হু ইউ আর এই যে হু ইউ আর এইটুকু নামই হচ্ছে নাউন ক্লজ কেন কারণ প্রিপজিশনের পরে রয়েছে তাই আচ্ছা এরপরে আসো নাউন ক্লজ যখন কমপ্লিমেন্ট আচ্ছা কমপ্লিমেন্ট জিনিসটা কি তো এটা না বুঝলে এটা বুঝতে অনেকটা বা এই শর্টকাট বুঝতে কিছুটা কঠিন হতে পারে সেই জন্য কমপ্লিমেন্টের ক্লাস অলরেডি আমি নিয়ে ফেলেছি আমার চ্যানেলে রয়েছে আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিলাম তোমরা কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এর মধ্যে যে পার্থক্য সেই ক্লাসটা তোমরা করে আসতে পারো তাহলে আলোচনাটি বুঝতে সুবিধা হবে তো কমপ্লিমেন্ট হচ্ছে মূলত সাবজেক্টেরই ভিন্ন একটি পরিচয় শর্টকাটটা হচ্ছে এরকম যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপরে বি ভার্ব ইয়েস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সাবজেক্টের পরে যদি কখনো বি ভার্ব থাকে স্পেশালি ইজ এবং হচ্ছে ওয়াজ এবং তারপরে যদি কোনো ক্লজ থাকে তবে এই ক্লজটির নাম হচ্ছে নাউন ক্লজ ফর এক্সাম্পল ইট ইজ এই যে লক্ষ্য করো সাবজেক্ট তারপরে বি ভার্ব ইজ আমি ইজ নিয়েছি ওয়াজও থাকতে পারে ইট ইজ হাউ উই সলভ এই যে হাউ উই সলভ এটার নামই হচ্ছে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট যে হয় সে তো অবশ্যই নাউন হয় আর এখানে আমরা ক্লজ নিয়ে আলোচনা করছি এটা একটা ক্লজ সো অবশ্যই নাউন ক্লজ আর এরপরে হচ্ছে দ্য কোয়েশ্চেন ইজ এই যে ইজ হাউ হি রেসপন্ডস প্রশ্নটা হচ্ছে যে সে কীভাবে সাড়া দেয় তাহলে এই যে দ্য কোয়েশ্চেন ইজ ইকাল টু হচ্ছে অন্য অংশ এটাই হচ্ছে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে এই যে এইরকম বি ভার্ব থাকবে ইজ অথবা ওয়াজ সো এই শেষের এই ক্লজটার নাম হচ্ছে নাউন ক্লজ এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বি ভার্ব থাকবে আচ্ছা এরপর নাউন ক্লজের লাস্ট আমরা আরেকটা শর্টকাট দেখব সেটা হচ্ছে নাউন ক্লজ যখন অ্যাপোজিশন তো অ্যাপোজিশনটা কি যেটাকে আমরা বলি কেজিন অ্যাপোজিশন কেজিন অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্টের হচ্ছে মূলত একটি পরিচয় এই পরিচয়ের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে দুই পাশে দুইটা কমা থাকবে এই কমা একটা খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট অনেক সময় কমা থাকে না কমা না থাকলেও বোঝা যায় তবে কমা থাকলে তোমরা নিশ্চিত হয়ে যাবে সেটি হচ্ছে অ্যাপোজিশনকে মিন করছে বা এই দুই কমার মাঝখানে শব্দটি বা ক্লজটি হচ্ছে মূলত অ্যাপোজিশন কীভাবে দেখো দ্য ফ্যাক্ট এই যে সাবজেক্ট তারপর একটি কমা এখানে একটা কমা রয়েছে দেখো তারপরে একটা ক্লজ রয়েছে দ্যাট এভরিবডি নোজ বিষয়টা হচ্ছে যেটা প্রত্যেকে জানে এরপরে আরেকটি কমা এই যে কমা ইজ ক্লিয়ার টু নাউ যেটা সবার কাছে এখন পরিষ্কার তাহলে বিষয়টা হচ্ছে দ্য ফ্যাক্টেরই একটা ভিন্ন পরিচয় দিচ্ছি এইটা ফ্যাক্ট ফ্যাক্টটা কি দ্যাট এভরিবডি নোজ যেটা সবাই জানে ফ্যাক্টের যে পরিচয়টা দিচ্ছি এটাই হচ্ছে মূলত অ্যাপোজিশন আর অ্যাপোজিশন যে হবে সে হয়ে যাবে নাউন ক্লজ আর নাউন ক্লজের ক্ষেত্রে অ্যাপোজিশনের একটা শর্টকাট টেকনিক হচ্ছে দুই পাশে দুইটা কমা থাকবে এই হচ্ছে মূলত নাউন ক্লজ আই হোপ নাউন ক্লজ এইটুকুই এইটুকু যদি ক্যাপচার করো তাহলে অ্যাডমিশন টেস্টে
নাউন ক্লজের কোনো কোয়েশ্চেন আসলে আই হোপ যে বাদবে না। এবার চলো আমরা দেখে নিই অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি? যা অ্যাডজেক্টিভের পজিশন দখল করবে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, কারণ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরা তো সবই অ্যাডজেক্টিভ, তাই না? তো অবশ্যই এরা অ্যাডজেক্টিভের স্থান দখল করবে। তো শর্টকাটের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। শর্টকাট ওয়ান, সাবজেক্টের পরে একটি ভার্ব থাকবে, তারপরে একটি নাউন থাকবে যেটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর এরপরে যখন কোনো ক্লজ থাকবে তখন তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, সো এক্সাম্পল দিই, দিস ইজ দ্য বুক আই লস্ট, এইটা হচ্ছে সেই বই যেটা আমি হারিয়েছি। তো দেখো, এই যে ভার্ব রয়েছে, তারপরে একটি নাউন রয়েছে, এই যে নাউন বা নাউন ফ্রেজও থাকতে পারে, এবং তারপরে এই যে একটা ক্লজ, এই ক্লজটার নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার, এইটা যে অ্যাডজেক্টিভ ক্লজ আমি কীভাবে বুঝবো? এখানে তো আসলে ক্লজে কোনো সিমটমই নেই, এখানে আসলে মূলত দ্যাট লুকোনো রয়েছে। আসলে কোয়েশ্চেনটা এরকম ছিল, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। তো দ্যাট আই লস্ট যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারতে এটি একটি ক্লজ। কিন্তু আমি দেইনি, তার কারণ হচ্ছে বিগত বছরে এই কোয়েশ্চেনটা এসেছিল, হুবহু আমি সেটা তুলে দিয়েছি যে এমনও থাকতে পারে। তো অবাক হওয়ার কিছু নেই, এইটা হচ্ছে একটা ক্লজ, এবং এই যে নাউনের পরিচয় দিচ্ছে, দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে সেই বইটা বা এইটা বই যেটা কিনা হারিয়েছি। বইটা কেমন, কোন বইটা, যেটা আমি হারিয়েছি। তাহলে যখনই নাউনের কোনো এক্সট্রা পরিচয় দেওয়া হয় সেটা তো অ্যাডজেক্টিভ হয়, তাই না? আর অ্যাডজেক্টিভ যেহেতু আমরা ক্লজ নিয়ে আলোচনা করছি, সো এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর শর্টকাট টেকনিকের ক্ষেত্রে নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে, এই যে নাউনের পরে একটি ক্লজ আছে, সো সেই ক্লজটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটি উদাহরণ দেখো, এটাও বিগত বছরে আসা একটি কোয়েশ্চেন ছিল, এমসিকিউ আমি তুলে দিয়েছি, শুধু সেন্টেন্সটি নিয়েছি, মূল সেন্টেন্সটি, সেটা হচ্ছে হি টেলস আ টেল, সে একটি গল্প বলে, দ্যাট সাউন্ডস আনট্রু। এই যে দ্যাট সাউন্ডস আনট্রু, এটা তো একটা ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে, আন্ডারলাইন করে প্রশ্ন ছিল যে দ্যাট সাউন্ডস আনট্রু এইটা কি ক্লজ? দেখো, এটাকে তুমি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। কেন? দেখো, এই যে সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব টেলস বলা, এরপরে হচ্ছে নাউন এ টেল একটি গল্প, এবার গল্পের পরিচয় দেওয়া হচ্ছে। তো আমরা এত পরিচয় বা অত কিছুতে যাব না, আমরা শর্টকাটে মনে রাখবো যে নাউনের পরে যখনই একটি ক্লজ থাকবে, এই যে ক্লজ রয়েছে দেখো দ্যাট থেকে শুরু করে, এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এরপরে দেখব শর্টকাট টু, সাবজেক্ট থাকবে, তারপরে একটি ক্লজ থাকবে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। ফর এক্সাম্পল, দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে, এই যে দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে, এইটুকুতে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হবে যে এটা কি ক্লজ। তো আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? দেখো, প্রথমেই যে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে একটি ক্লজ, এই যে একটি ক্লজ, সো এই ক্লজটির নাম হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে একটা কথা বলি, আমি কিন্তু নাউন ক্লজের ক্ষেত্রেও এরকম একটা দিয়েছিলাম, কিন্তু পার্থক্য ছিল শুধুমাত্র দুই পাশে দুইটা কমা। তো দুই পাশে দুইটা কমা থাকলে সেটা কেজ ইন অ্যাপোজিশন হয়ে যায়, তখন সেটা নাউন ক্লজ হবে, আর যদি কমা না থাকে তো সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? যে ক্লজ অ্যাডভার্বের পজিশন দখল করবে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ফাইন। এবার শর্টকাট টেকনিকটি হচ্ছে কি, সাবজেক্টের পরে যখন ইনট্রানজিটিভ ভার্ব হবে, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজটা থাকবে সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। ইনট্রানজিটিভ ভার্বটা কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না, যে ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, যে ভার্বের পরে ফুল স্টপ দিলে বাক্যটি পরিপূর্ণ হবে। তো অ্যাডভার্বের এই আলোচনাটিতে এসে আমি তোমাদেরকে বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজের আলোচনাটা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি ইনট্রানজিটিভ ভার্বের আলোচনাটি আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে একবার দেখে আসো। তো এই শর্টকাটটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আই শ্যাল গো হোয়ার হি লিভস। এই হোয়ার হি লিভস আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কি ক্লজ, আমরা এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? কারণ দেখো, এই যে শর্টকাটটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট শ্যাল গো, আচ্ছা গো, গোটা হচ্ছে বেসিক্যালি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে ফুল স্টপ দিলে কিন্তু বাক্যটি পরিপূর্ণ হয়ে যায়। দেখো, আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে শুধু এইটুকু বলতাম আই শ্যাল গো, আমি যাব, ঝামেলা শেষ, তাহলে গোটা কিন্তু হচ্ছে মূলত ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমি কিছু একটা বসাতে চাই তো যেটাই বসবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব, আর এটা যেহেতু ক্লজ তাই এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এরপরে আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি, এই যে গো দেয়ার আনলেস দিয়ে যে বাক্যটুকু হয়েছে এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাছাড়াও অ্যাডভার্বিয়াল ক্লজ শেখার আরও মজার আরেকটি শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে শর্টকাট টু, ওইটা দেখলে তোমরা কখনোই অ্যাডভার্বিয়াল ক্লজ আর ভুল করবে না।
তো চলো অ্যাডভার্ব ক্লজের আমরা হচ্ছে শর্টকাট 2 টা দেখি এই হচ্ছে শর্টকাট 2 কিছু বিশেষ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লজই হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ তো কোন সাবঅর্ডিনেট কনজাংশন গুলো সেইগুলো এই যে নিচে আমি দিয়ে দিয়েছি যে হোয়াইল হোয়েনেভার হোয়েন বিফোর আফটার টিল আনটিল এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো সেন্টেন্সে পাও বা কোনো সেন্টেন্সে লাগানো থাকে তাহলে সেটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের আবার অনেক প্রকার রয়েছে সেগুলো আমি ডান পাশে দিয়েছি যদি এই বৈশিষ্ট্যগুলো এই কনজাংশনগুলো থাকে তাহলে তার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এগুলো কিন্তু টাইমকে মিন করে এরপরে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস স্থানকে মিন করবে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেটি হবে ক্লজ অফ রিজন এইগুলো থাকলে সেটার নাম হবে ক্লজ অফ ম্যানার এই বৈশিষ্ট্যগুলো থাকলে এগুলোর নাম হবে ক্লজ অফ পারপাস এরপরে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তবে তার নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন ফর এক্সাম্পল কোয়েশ্চেনের ধরনটা কেমন হবে একটু দেখে নিই চলো আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি আচ্ছা আনলেস ইউ গো উইথ মি এটুকুতে আন্ডারলাইন করা হলো এবং প্রশ্ন করা হচ্ছে এটা কি ক্লজ তো অবশ্যই আমরা এটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ কেন অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ আনলেস দিয়ে অন্য কোনো ক্লজ গঠিত হবে না তুমি লক্ষ্য করে দেখো এখানে কোথাও না কোথাও আনলেস এই ব্যাপারটি রয়েছে এই যে আনলেস রয়েছে সো অবশ্যই এটি অ্যাডভার্বিয়াল ক্লজ এখন অ্যাডভার্বিয়াল ক্লজের আরেকটি প্রশ্ন করা হয় যে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এটা কি টাইম এটা কি প্লেস এটা কি হচ্ছে পারপাস নাকি এটা হচ্ছে কন্ডিশন অনেকগুলো থাকে সো আমরা বলে দেবো যেহেতু আনলেস হচ্ছে কন্ডিশনের মধ্যে ছিল ক্লজ অফ কন্ডিশন সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন আর এই বৈশিষ্ট্যগুলো ঢালাও বলে দেবো যেগুলো থাকলেই সেগুলোর নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ জাস্ট তো এই ছিল মূলত আজকের ক্লজের আলোচনাটি আজকের ক্লজের আলোচনাটি একটু বড় হয়ে গেছে এবং সেটি করার পেছনে কারণটি হচ্ছে আমি চাইনি যে পার্টভাবে ক্লজের আলোচনাটি আমি করি কারণ পার্টভাবে আলোচনা করলে অনেকে এই ক্লাসটি মিস করে বা কোনো কারণে অলসতা করে অন্য একটি পার্ট দেখা হয় না সেই জন্য আমি চেষ্টা করেছি একটি পার্টেই পুরো ক্লজের আলোচনাটি শেষ করতে তো আই হোপ সেটি তোমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে এসেছে উপকারে লাগবে তো তোমরা এমন আলোচনা যদি ইন ফিউচারে পেতে চাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো তো তোমরা সবাই নিজেরা ভালো থেকো অন্যকে ভালো রেখো পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে টাটা বাই বাই